দেখো বন্ধুরা, কাঁকড়ার ডিশ তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর নাই লাগছে না? ওয়াও, দেখো কি সুন্দর গরম ধোঁয়া উঠছে, কালারটা খুব সুন্দর লাগছে। এবার আমি এখান থেকে টেস্ট করব। সো নাইস, তো তোমরা দেখতে থাকো। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। কড়াইয়ে মাস্টার্ড অয়েল গরম করে নিতে হবে। কড়াইয়ে তেজপাতা দেওয়া হলো, এরপর গরম মশলা, সাদা জিরে এবং কাঁচা পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। এইবার কড়াইয়ে আদা রসুন, শুকনো লঙ্কা, সাদা জিরে পেস্ট করা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কষানো হচ্ছে। এইবার কড়াইয়ে কাঁকড়াটা দিয়ে দেওয়া হলো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে ঢেকে রাখতে হবে। এরপর কাঁকড়া কারিটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রাখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে, এইভাবে করতে হবে। বন্ধুরা দেখুন, আমার কাঁকড়ার ডিশ রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর নাই লাগছে! ওয়াও, গন্ধটাও খুব সুন্দর আসছে। তো এবার আমি রেসিপিটি টেস্ট করব আর আপনাদেরকে বলবো এটি কেমন হয়েছে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার কাঁকড়ার ঝাল রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি টেস্ট করব, তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। তো দেখো, এখন এই দেখো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওয়াও, সো ডিলিশিয়াস, টেস্টি, নাইস। তাহলে দেখো, এই যে খুব সুন্দর লাগছে, ডিলিশিয়াস। স্পাইসি, দেখো এই যে।
সো স্পাইসি। দেখো তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা আজকে যে রেসিপিটি দেখলে, কার্প কারি কাঁকড়ার ঝোল রেসিপিটা, তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো। এটি খুব ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপি। তো এটাই আমার বলার ছিল, আর সবশেষে তোমাদেরকে বলবো, তোমরা নিজেরা ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে আর আশপাশের লোকজনকে ভালো রাখবে। তো এটুকুনি বলার ছিল আজকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। ওকে, চলো, বাই।